অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে সর্ব অবতারের অবতারী শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন। তারপর অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের পরে যে কলিযুগ, সেই কলিযুগে অবতীর্ণ হলেন সর্বাবতারীর অবতারী রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হিতাই গৌর হরি বল। আজকে আমরা কলিযুগের মানুষ মহাভাগ্যবান ভাগ্যবতী নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আবার বলছেন, কলি ঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময়, ওখানে বললেন যে প্রণমঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করি। কেন? সমস্ত যুগের সার হল এই কলিযুগ। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলি, আমরা চারটি যুগের কথাই জানি, কিন্তু চারটি যুগের মধ্যে কলিযুগকে সর্বযুগের সার বললেন। সত্যযুগকে বললেন না, ত্রেতাযুগ বললেন না, দ্বাপরকেও বললেন না। মহাজন বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সমস্ত যুগের সার কলিযুগ। কেন? না, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নিতাই গৌর হরি বল। মহাজন পদাবলিতে আরো বলছেন, ভব বিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। ভব বিরিঞ্চি মানে ব্রহ্মা মহেশ্বর আদির আকাঙ্ক্ষিত ধন, গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, যে প্রেমধন সহজে পাওয়া যায় না, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যে কভু নয়, সাধনার দ্বারা নিত্যসিদ্ধ প্রেম পাওয়া যায় না। কিন্তু পরের লাইনে বললেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ যাজন করতে করতে চিত্ত যখন শুদ্ধ হবে, তখন এই প্রেম উদয় হবে। আর সেই প্রেম আমার গৌর হরি কি করলেন, জগতের বুকে ঢেলে দিলেন। ভব বিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি। যেমন পাকা রাস্তায় যখন লরি উল্টে যায়, চিনির লরি, রাস্তার উপর চিনি ঢেলে পড়ল, তখন থালা ঘটি বাটি নিয়ে কারা যায় গো? যারা ধনী লোক তারা যায় কি? না, দরিদ্র লোক, কাঙাল,
তারা থালা ঘটি বাটি নিয়ে গিয়ে ওইগুলি কুড়িয়ে নেয়। তো মহাজন বলছেন, ভব বিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি। জগতের বুকে ঢেলে দিলেন যা ব্রহ্মাদি দেবগণ কামনা করে পায় না। সেটা জগতের বুকে ঢেলে দিলেন। চৈতন্য চরিতামৃত আরো বলছেন, ভগবান যদি ছুটে ভুক্তে ভুক্তি মুক্তি দিয়া কভু প্রেম না দেন রাখে লুকাইয়া। হরি বল। আপনি ভক্ত, আপনি কৃষ্ণের কাছে তার চরণ চাইছেন, তার কাছে প্রেম চাইছেন, যে প্রেম চাই আর কিছু চাই না, কিন্তু কৃষ্ণ আপনাকে প্রেম দেবে না, আপনাকে লাড্ডু দিয়ে ভুলিয়ে রাখবে। লাড্ডু কি জানেন, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল, এগুলি হলো লাড্ডু। জয় নিতাই। আপনি তার কাছে প্রেম চাইবেন, কৃষ্ণের চরণ চাইবেন, তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, কিন্তু আগে লাড্ডু দিয়ে দেখবেন যে লাড্ডু পেয়ে ভুলে যায় কিনা আমাকে, আমাকেই চায় না লাড্ডু চায়। যখন লাড্ডু দিয়ে দিলেন আপনি ভুলে গেলেন, ঠিক আছে। যেমন মা ছোট বাচ্চাকে কি করে, দোলনার মধ্যে ঝুলিয়ে রাখে বা খেলনা দিয়ে, একটু বড় হয়েছে সামনে খেলনা দিয়ে বসিয়ে রেখে নিজের সংসারের কাজ করে। হ্যাঁ, ক্ষুধা লেগেছে বাচ্চার, কিন্তু ওই লাড্ডু দেখে ভুলে আছে, লাড্ডু দিয়ে ভুলিয়ে রেখেছে মা, কারণ সংসারের কাজটা করতে হবে। তো বাচ্চাদেরকে ভুলিয়ে রাখে। তেমনি ভগবানকে আমরা চাইলেও আমাদের ভগবান তার চরণ দেবে না, প্রেম দেবে না। যে করে আমার আস তারে করি সর্বনাশ। কিন্তু আমরা গোবিন্দকে ভালোবেসে কয়জন তাকে চাই গো, গৌরকে ভালোবেসে কয়জন তাকে চাই। অধিকাংশই তো ছুটে যায় বিপদে পড়ে, ছেলের অসুখ, ব্যবসায় লাভ হচ্ছে না, সংসারে আয়োন্নতি নাই, ছেলে চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এইসব নিয়ে দেবতার মন্দিরে ছুটে যায়। ঠাকুর তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার সব, তুমি ছাড়া কেউ নাই, আমার মেয়ের চাকরি, বিয়ে হয়ে গেলে তোমাকে গোলার হার দেবো, ব্যবসায় উন্নতি হলে তোমার মন্দির বানিয়ে দেবো। ওই দেখুন, লাড্ডু চাইলেন, ভগবান লাড্ডু দিয়ে দিলেন, যা চাইলেন দিয়ে দিলেন, ব্যবসায় উন্নতি হলো, হ্যাঁ মানত করেছিলাম দিয়ে গেলাম, আমার ছেলে হলে মা কালী তোমাকে এই দেব, ছেলে হলো মা কালীর কাছে জোড়া দিয়ে আসলেন। হরি বল। এগুলি ভক্তি নয়, এগুলি ভালোবাসা নয়, এগুলি ঘুষ দেওয়া। এই জগতে যেমন ঘুষ দিয়ে অনেক অফিসারকে ঘুষ দিয়ে চাকরি আদায় করতে হয় বা কাজকর্ম উদ্ধার করতে হয়, আমরা ভগবানকে ঘুষ দিয়ে আমাদের স্বার্থ সিদ্ধি করতে চাই, তাকে আমরা চাই না। যদিও বা চাই, ভগবান আমাদের লাড্ডু দিয়ে ভুলিয়ে রাখতে চেষ্টা করে, ধর্ম অর্থ কামমোক্ষ দিয়ে ভুলিয়ে রাখতে চেষ্টা করে, কিন্তু যে একেবারে নাছোড় বান্দা হয় তখন কি করে, কঠিন পরীক্ষা করে। ওই যে করে আমার আস, যে আমাকে চায় তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তারে করি দাসের অনুদাস। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন,
भगवान जदि छुटे भक्ते भक्ति मुक्ति दिया कभु प्रेम ना दें निजे राखे लुकाइया प्रेम दें ना प्रेम दिले तो भक्तर का बिक्री हुए जेते हबे आमी तार केना गोलाम हुए गेलाम जय निताई सहजे निजे के बिक्री करे ना किन्तु आमार कलिजुग पावन अवतार सर्व अवतारेर अवतारी गौर हरि एत करुणार अवतार तिनि सेई भवबिरिंचिर वांछित रतन जगतेर बुके ढेले दिलेन আর কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি যারা কাঙাল দুঃখী তাপী পতিত অধম তারা সবাই সেই প্রেমধন কুড়িয়ে নিলেন বলছি কাঙাল ছাড়া যারা ধনী তারা পেল না মহাজন বলছেন কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে যাদের বাড়ি গাড়ি আছে তারা পাবে না যারা উত্তম কুলে জন্মেছে তারা পাবে না একটা প্রশ্ন বটে ধনী হলেও তোমাকে কাঙাল সাজতে হবে তুমি কুলীন ব্রাহ্মণ হলেও তোমাকে সমস্ত অভিমান ত্যাগ করে নিজেকে অধম ভাবতে হবে তুমি পণ্ডিত শিরোমণি হলেও সমস্ত পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করে নিজেকে অতি হীন মনে করতে হবে আমি অধম তবে তুমি প্রেম পাবে যুধিষ্ঠির মহারাজকে রাজস্ব যজ্ঞে কৃষ্ণ দুটি মালা দিয়েছেন বলছে এটা একটা উত্তম মালা আর একটি অধমের মালা যেই সবার মধ্যে উত্তম আছে তাকে তুমি উত্তম মালাটি পরিয়ে দাও আর যে অধম আছে তাকে অধম মালাটি পরিয়ে দাও যুধিষ্ঠির মহারাজ তিনি মালা নিয়ে ঘুরছেন কে উত্তম আছে আগে উত্তম মালাটি নিয়ে নিলেন ঘুরছেন উত্তমকে তা দুর্যোধন বলছে আমি উত্তম আমি রাজপুত্র আমাকে দাও অহংকারী দুর্যোধন বলছেন কিন্তু যুধিষ্ঠির তো জানে কে উত্তম তিনি উত্তম মালাটি নিয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন বাকি থাকলো অধম মালা অধমের মালাটি নিয়ে ঘুরছেন সভার মধ্যে কিন্তু অধম আর খুঁজে পাচ্ছে না কাউকে অধম খুঁজে পাচ্ছে না ভেবে দেখলেন আমি একমাত্র অধম অধমের মালাটি নিজের গলায় পরে নিলেন নিতাই গৌর হরি বল দেখেছেন এই না হলে সত্যবাদী যুধিষ্ঠির তা অধম না হলে নিজেকে যতক্ষণ অধম ভাবা না যাবে ততক্ষণ আমার গৌরের প্রেম পাওয়া যাবে না হরি বল গৌর হরি জগতের বুকে ঢেলে দিয়েছেন ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতের বুকে ঢেলে দিয়েছেন কিন্তু ওই যে বললেন কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি যারা সমস্ত মান অভিমান ত্যাগ করে কাঙাল শাস্তি পেরেছেন তারাই ওই প্রেমধন লুটে নিচ্ছেন আর যাদের কুলের গর্ব আছে ধনের গর্ব আছে পাণ্ডিত্যের অহংকার আছে অভিমানের পর্বতে বসে আছে তারা প্রেমধন কুড়াতে পাচ্ছে না নিতাই গৌর হরি চৈতন্য চরিতামৃত আরো বলছেন দিনেরে অধিক দয়া করে ভগবান
কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান দেখেছেন। দিনেরে অধিক দয়া করে ভগবান, দিনমানি দয় দীর্ঘি দন্তন্য, দিনমানি দরিদ্র কাঙাল দুঃখী সেই দিনকেই প্রভু অধিক দয়া করছেন। দিনেরে অধিক দয়া করে ভগবান, কিন্তু কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, কিন্তু কুলীন পণ্ডিত ধনী যদি একবার ভক্তি রসে ডুবতে পারি, তাদের অভিমান অহংকার ত্যাগ করতে পারি, তাহলে তারা সর্বোত্তম ভক্ত হয়ে যাবে, সর্বোত্তম ভক্ত। পণ্ডিত ধনী বা কুলীন যদি একবার ভক্তি পথে ডুবে যায় ভক্তি রসে, তাহলে তারা সর্বোত্তম ভক্ত হয়ে যাবেন। যেমন আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ রূপ সনাতন জীব গোস্বামী, এরা তো যেমন কুলে উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম, তেমনি পণ্ডিত শিরোমণি দেখেছেন। তারপর ধন, তারা মন্ত্রী ছিলেন নবাব হোসেন সাহেব, কোন দিক দিয়ে কমা নয়, অথচ তারা আমার গৌরীর পরিপূর্ণ কৃপা প্রাপ্ত হলেন। কেন? তারা গৌর চরণে গিয়ে এমন ভাবে আত্মসমর্পণ করলেন, দন্তে তৃণধারণ করে বলছেন এই অধমকে তোমার চরণে ঠাই দাও। বৃন্দাবনে একজন বাবাজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে ভজন পথে কি করে চলব, একটু উপদেশ দিন। উনি আমাকে বললেন সবসময় নিজেকে অধম ভাববেন, তাহলে আপনার ভজনে আর কোনো বিঘ্ন থাকবে না। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। নিদাই গৌর হরি বল, লোকে আপনাকে সর্বোত্তম বলছেন। হ্যাঁ, সর্বোত্তম বলতে ধনী মানি কুলীন, আপনি বড় পাঠক বড় কীর্তনিয়া বড় গোসাই বড় মহারাজ, লোকে আপনাকে বলবে, কিন্তু আমি যেন তাতে আত্মহারা হয়ে না যাই, আল্লাদে গলে না যাই, একটু যেন অহংকার না আসে। অহংকার আসবে, এই যে পাঠ কীর্তন করা এটা ভক্তির প্রধান অঙ্গ, কিন্তু যশ প্রতিষ্ঠা এসে যায়, আর এই যশ প্রতিষ্ঠার মোহটা সবাই সহ্য করতে পারে না। হরিবল, যশ প্রতিষ্ঠার মোহটা সবাই সামলাতে পারে না। কীর্তনীয়রা কীর্তন করছেন, পাঠকরা পাঠ করছেন, কিন্তু যেখানে কম টাকা সেখানটা বাদ দিয়ে বেশি টাকার জায়গায় চলে যাচ্ছেন দেখেছেন। অপরাধ হবে না ভক্তদের কাছে, ভক্তরা দুঃখ পাবে আমার মহা অপরাধ হবে, এসব জ্ঞানই নাই। এই জন্য সবসময় নিজেকে অধম ভাবতে হবে, হদম ভাবলেই হয়ে গেল। নরোত্তম ঠাকুর বলছেন না করিহ অসৎ চেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ
সকল বিপত্তি যাবে, পরানন্দ সুখ পাবে। প্রেম ভক্তি এই সে কারণ বলছেন, না করিহ অসৎ চেষ্টা। অসৎ চেষ্টা কি পরে বলে দিচ্ছেন, অসৎ চেষ্টা হলো লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলি অসৎ চেষ্টা। লাভ পূজা প্রতিষ্ঠার লালসা, আমি বড় কীর্তনীয় হব, বড় পাঠক হব, সবাই আমাকে সম্মান করবে, আমার যশ প্রতিষ্ঠা চারিদিকে ছড়িয়ে পড়বে, বড় করে পোস্টারে নাম লিখে দিচ্ছি। এই যশ প্রতিষ্ঠা যত আসবে, এই জন্য আমাদের সম্প্রদায়ের আচার্য নরোত্তম ঠাকুর মহাশয়ের গুরুদেব শ্রীল রঘুনাথ গোস্বামী, তিনি এমন প্রচার বিমুখ ছিলেন, যখন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখবেন, বৈষ্ণবগণ আদেশ করেছেন, তা উনি লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে বলছেন যে আপনি আদেশ করুন, আজ্ঞা করুন, চৈতন্য চরিতামৃত লিখি। উনি বলছেন নিশ্চয়ই লিখবেন, আমার তো সমর্থন থাকবেই, তবে আমার একটি নিবেদন আপনার কাছে, আমার নাম যেন আপনার গ্রন্থে উল্লেখ না থাকে। ভাবুন, আপনার নাম যেন, আমার নাম যেন আপনার গ্রন্থে উল্লেখ না হয়, এটা অনুরোধ থাকলো। যারা ভজনানন্দী তারা নিজেকে সবসময় লুকিয়ে রাখে। হ্যাঁ গো, ভজন করে কিন্তু প্রকাশ করে না, নিজেকে জাহির করে না। যাই হোক, তাই গৌরহরির দেওয়া এই প্রেম, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, এই প্রেম ধন যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করতে হবে, অভিমান যেন একটু না আসে অন্তরে। অভিমান আসলে কিন্তু, যে কোনো অভিমান, ধনের গর্ব, কুলের গর্ব, পাণ্ডিত্যের গর্ব, বা রূপের গর্ব, কোনো কিছুর গর্ব আসলেই ভক্তিদেবী অন্তর থেকে পালিয়ে যাবে। এই জন্য সবসময় নিজেকে অতি হীন বলে ভাবতে হবে। অন্যের কথা কি বলবো, স্বয়ং রাধারানীর কথা শুনুন। কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন, তখন সখীদের কাছে বলছে, সখী, সে যাওয়ার সময় বলেছিল আজ যাচ্ছি কাল আসব, কিন্তু কত কাল চলে গেল, কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, শত বছর অতীত হয়ে গেল, তবু তার কাল আর হলো না। আমার কি মনে হয় জানিস, আমাদের বৃন্দাবনে যেমন দিনের পরে রাত্রি হচ্ছে, আমার মনে হয় মথুরায় বুঝি রাত্রি হয় না রে। কারণ মথুরায় যদি রাত্রি হতো, তাহলে রাত্রি প্রভাত হতো, আর প্রভাত হলেই কাল হতো, কাল হলেই আমার বোধ ফিরে আসতো। কেমন সহজ সরল হৃদয় আমার রাধারানী, ভাবুন।
কেমন সহজ সরল হৃদয়। কৃষ্ণ প্রেম অন্তরে না জন্মালে অন্তর সরল হবে না। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার হৃদয় কঠিন, বজ্রের মতো কঠিন তার হৃদয়। আর কৃষ্ণ প্রেম অন্তরে জন্মালে আপনি একেবারে সহজ সরল বালকের মতো হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিও নো মানে সখীরে, অতি হাম বুঝিও নো মানে মথুরায় হলো চিরদিবস। সীথায় রাত্রি বুঝি হয় না সখী, মথুরায় হলো চিরদিবস। সীথায় রাত্রি বুঝি হয় না মথুরায় বুঝি রাত্রি হয় না রে, সেখানে চিরকাল দিন। রাত্রি হলে তো কাল হতো, কাল হলে বধূ ফিরে আসতো। আমার আরো কি অনুমান জানিস? মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা, মধুনগর যশিতা মথুরা রমণী সবাই পণ্ডিতা। মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা, মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা, বান্ধল মন সুরত রতি দানে, বান্ধল মন সুরতি রতি দানে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, মথুরার রমণী তার উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, মথুরার রমণী তার উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। বলি আমার পরাণ বধুয়াকে তমরতি দিয়ে বেঁধেছে রে, আমার পরাণ বধুবাকে। তাই অভাগিনীর কথা আর মনে নাই রে, ওরে আমার পরাণ বধুবাকে। তাই অভাগিনীর কথা মনে নাই রে, কেন থাকবে বল, আমার কথা কেন মনে থাকবে? আমার হলো সামান্য রতি, সামান্য ভালোবাসা, আর মথুরা রমণীর হলো উত্তম রতি, উত্তম প্রেম। মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়। কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায় আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল? ভাবুন, যার মতো প্রেম জগতে আর কারো নাই, আর সে কিনা বলছেন আমার সামান্য রতি। কেন মনে থাকবে, আমার কি গুণ আছে বল?
আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, আমি গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, আমি গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখী রে, আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখী রে, আমি কি শ্যাম সুখ ভোগ্যা, আমি কি শ্যাম সুখ ভোগ্যা, আমি কৃষ্ণ সেবা কি বা জানি, কৃষ্ণ সেবা কি বা জানি, আমি আহিরিনি কুরুপিনি, আমি কৃষ্ণ সেবা কি বা জানি, আহিরিনি রাধে, জয় রাধে, আমি মতিহীনে গুণহীনে, আমি গোবিন্দ সেবার কি বা জানি, আমি মতিহীনে গুণহীনে, আমি গোবিন্দ সেবা কি বা জানি, সে যে আদরের ধন চিন্তামণি, সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরে আদরে থাকে আদরের ধন চিন্তামণি, সে যে আদরে আদরে থাকে আমার কাছে অনাদরে থাকবে কেনে, সে যে আদরে আদরে থাকে আমার কাছে অনাদরে থাকবে কেনে, আদরের ধন চিন্তা, দেখুন কি বলছেন রাধারানী, আমি হলাম গ্রামের বালিকা, পশুপালন আমার বৃত্তি, আমি গোয়ালিনী, হাম কি শ্যাম সুখ ভোগ্যা, আমার রূপ নাই গুণ নাই রতি নাই মতি নাই, আমি কৃষ্ণ সেবার কি জানি যে আমার কাছে থাকবে, আর মথুরা রমণী তারা রাজকুল সম্ভবা সরসী নব গৌরবা, রাজকুল সম্ভবা সরসী নব গৌরবা, যোগ্য জনে মিলয় যেন যোগ্যা, যোগ্য জনে মিলাই যেন যোগ্যা, বলি যোগ্যে যোগ্যা মিলেছে রে, যোগ্যে যোগ্যা মিলেছে রে,
মানে আমার বধু যেমন যোগ্য মথুরা রমণীর তেমনি তার যোগ্যা। যোগ্যে যোগ্যা মিলেছে রে, এই অযোগ্যার কাছে থাকবে কেন, যোগ্যে যোগ্যা মিলেছে রে, এই অযোগ্যার কাছে থাকবে কেন, যোগ্যে যোগ্যা মিলেছে রে। দেখুন, যার মতো ভালোবাসা, যার মতো প্রেম, জগৎ ব্রহ্মাণ্ডে আর কারো নাই। আর তিনি কি বলছেন, কত দৈনোক্তি আরো বলছে শুনুন। জানিস সখী, এ জগতে অনেক দৃষ্টান্ত আছে, উপমা আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবৎ নাহি পাওয়ে সখী রে, অমৃত ফল যাবৎ নাহি পাওয়ে সখী রে। জানিস সখী, এ জগতের পাখিরা ততদিন নিমের ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল কাকে বলে গো জানেন তো আপনারা? আম। আমের এক নাম অমৃত ফল। তা পাখিরা ততদিন নিম্ব ফলে আসক্ত থাকে যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিমের ফলের দিকে ফিরে তাকায় রে? তাকায় না। তখন অমৃত ফল ভোজনে উদার পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদার পরিপূরণে, আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে, আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে। অমৃত ফল খেয়ে উদর পরিপূর্ণ হয়ে যায় আর নিমের ফলের দিকে ফিরেও তাকায় না। তামি হলাম নিমের ফল এতদিন কৃষ্ণ পাখি, এই নিম্ব ফলে আসক্ত ছিল অমৃত ফলের সন্ধান পাইনি বলে, কিন্তু মথুরায় গিয়ে তারা অমৃত ফল মথুরা রমণী সে অমৃত ফল ভোজন করি উদার পরিপূর্ণ হয়ে গেছে, নিম্ব ফলের কথা মনে নাই রে, নিম্ব ফলের কথা মনে নাই রে। কেন থাকবে আর মনে নাই? আরো দৃষ্টান্ত আছে। তত দিবস যাই অলি ধুতুরা ফুলে মহাজয়ী, মালতি ফুল যাবত নাহি ফুটে ভ্রমর, ততদিন ধুতুরা ফুলে আসক্ত থাকে যতদিন মালতি ফুলের গন্ধ না পায়। কিন্তু একবার যদি ভ্রমর মালতির গন্ধ পায়, আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় রে? আমি হলাম ধুতুরার কুসুম মথুরার রমণী মালতির কুসুম, এতদিন কৃষ্ণ ভ্রম এই ধুতুরাতে আসক্ত ছিল, মথুরায় গিয়ে মালতীর গন্ধে আকৃষ্ট হয়ে ধুতুরার কথা মনে নাই রে, ধুতুরার কথা মনে নাই রে, মালতী ফুলের গন্ধ পেয়ে
এই ধুতুরার কথা মনে নাই রে, মালতি ফুলের গন্ধ পেয়ে আরে ধুতুরার কথা মনে নাই রে। দেখুন কৃষ্ণ প্রেমিকার কিরকম দৈন দশা, বৃক্ষ যত ফলবতী হয়, আম গাছ জাম গাছ লিচু গাছ যত ফল ধরে, মাথাটা ফলের ভারে মাটির দিকে নুয়ে পড়ে, নত হয়ে যায়। তেমনি যে ভক্তের মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম, তার মাথা তত অবনত। নিতাই গৌর হরি বল, সর্বত্র হয়েও সে নিজেকে অতি হীন বলে মনে করে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ সবাই তাদের আচরণের দ্বারা দেখিয়ে গেছে। এই চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বলছেন, পুরুষের কীট হইতেও মহিষে লঘিষ্ঠ, জগাই মাধাই হইতেও মহিষে পাপিষ্ঠ। পুরুষের কীট থেকে আমি নিকৃষ্ট, জগাই মাধাই থেকে পাপিষ্ঠ। হরিদাস ঠাকুর তিনি বলছেন, আমাকে দেখলে সবার পাপ হয়, আমাকে স্পর্শ করলে সবার পুণ্য ক্ষয় হয়ে যায়। সনাতন গোস্বামী বলছে, প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে স্পর্শ করো না, আমি মহা অপরাধী, আমার গায়ে কন্ডুরসা চুলকানি, আমাকে ছুঁয়ো না। দেখেছেন কাজী, আমাদের সবসময় নিজেকে অতি হীন বলে মনে করতে হবে। আর এই স্বভাবটা আসবে গুরু বৈষ্ণবের কৃপায়। হ্যাঁ গো, গুরু বৈষ্ণবের করুণা না হলে আপনি ভক্তি রসে ডুবতে পারবেন না। বলছেন, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। মহৎ চৈতন্য চরিতামৃত বলছেন, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। যতক্ষণ পর্যন্ত আপনি সদ্গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত না হচ্ছেন, ততক্ষণ সংসার বন্ধন, কৃষ্ণ ভক্তি হওয়া দূরের কথা, সংসার বন্ধনই ক্ষয় হবে না। এই জন্য মহতের গোবরা করুণা পেতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, আর হরিভক্তের চরণের ধুলিতে গড়াগড়ি যেতে হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, ভূষণ মানে কি গো, ভূষণ মানে কি মায়েরা বলুন, অলংকার। আমরা যেমন সুন্দর বা সুন্দরী হওয়ার জন্য অঙ্গে কত ভূষণ কত অলংকার পরি, কিন্তু ওই ভূষণে তো বাইরে সুন্দর হয়, অন্তর তো সুন্দর হয় না। আর বাইরের ভূষণ পরলে অহংকার হয়, তাই না? আমি কত সুন্দরী, বিশ্ব সুন্দরী, বিউটি পার্লারে সাজি, ওই সৌন্দর্য তো আমার নিতাই গৌরকে পাগল করা যাবে না গো। যারা বাইরের অলংকারে সাজে, কার জন্য সাজে জানি না, কিন্তু আমাদের সাজতে হবে সেই সাজে, যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, আমার রাধা মাধব খুশি হয়, বৈষ্ণব গুরু খুশি হয়, আমাদের সেই সাজে সাজতে হবে। নিতাই গৌর হরি বল। যখনই আপনি তিলকমালার অলংকারে সাজবেন, তখনই বৈষ্ণবের দৃষ্টি আপনার প্রতি পড়বে, বাহ
কি সুন্দর, ওই যে কৃপা দৃষ্টি হয়ে গেল, একবার তাকালেই হয়ে গেল কৃপা। উষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তরু। এই জন্যে যদি আমরা সুন্দর হতে চাই, অন্তরকে সুন্দর করতে চাই, তাহলে বৈষ্ণবের চরণ ধুলাকে অঙ্গে ভূষণ করতে হবে, মাথায় মাখতে হবে, গায়ে মাখতে হবে। ভগবানের চরণধুলির থেকেও বৈষ্ণবের চরণধুলি বেশি শক্তিশালী, ভগবানের প্রসাদের থেকেও ভক্তের বৈষ্ণবের প্রসাদ আরো বেশি শক্তিশালী। যদি বলেন কেন, ভগবানের বাড়ি কোথায় জানেন আপনারা, বলতে পারবেন কেউ ঠিকানা? কি গো বলুন, মায়েরা বলুন, ভগবানের বাড়ি কোথায়? কেউ বলবেন বৃন্দাবন, কেউ বলবেন বৈকুণ্ঠ, ওনার বাড়ি ঘর নাই। আছে, নারদকে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, কোথায় থাকি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে বসে আমার ভক্ত আমার নাম গুণ কীর্তন করি, আমি সেইখানে অবস্থান করি, সেটাই বৃন্দাবন। হ্যাঁ গো, এই যে আজকে এখানে হরিকথা হচ্ছে, হরিভক্তের আগমন হয়েছে, এটাই বৃন্দাবন। তারপর বলছেন, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তার মানে ভক্তের হৃদয় মন্দিরই হল গোবিন্দের বসতিস্থল, সদা ওখানে বিশ্রাম করেন বৈষ্ণবের হৃদয়ে। এই জন্য আপনি যদি বৈষ্ণবের সেবা করেন, তাহলে একসঙ্গে ভগবান এবং ভক্ত বৈষ্ণবের সেবা হয়ে গেল। ঘরে যখন ঠাকুরকে সেবা দিচ্ছেন, আপনার ঘরে বিগ্রহ আছে, কৃষ্ণ বা রাধা রানী কি নিতাই গৌর আছে, সেবা দিচ্ছেন, সেখানে তো তাদের সেবা হচ্ছে। আর বৈষ্ণবকে যদি সেবা দেন না, তাহলে ভগবান এবং ভক্ত উভয় সেবাই হয়ে যাবে, কারণ বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন। নিতাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর বলছেন, জীবার উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখতে হবে। হ্যাঁ, কেউ যদি মান অভিমান ত্যাগ করে বৈষ্ণবের চরণধুলায় গড়াগড়ি দিতে পারে, ব্যাস হয়ে গেল। বলছে, ভক্ত পদরজ, ভক্ত পদজল, আর ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্তের চরণধুলি, ভক্তের চরণামৃত, আর ভক্তের এটো প্রসাদ, এই তিনটি খুব শক্তিশালী। নরোত্তম ঠাকুরও বলছেন, যে বললেন, বৈষ্ণবের চরণ রেণু মস্তক ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর নহে কেহ বলবন্ত। আমরা কত জল পান করি গো, কত জলে স্নান করি, গঙ্গা যমুনা ত্রিবেণী কত জায়গায় ছোটাছুটি করছি তীর্থে স্নান করতে, কিন্তু নরোত্তম ঠাকুর তিনি বৈষ্ণবের চরণধুলিতে স্নান করছেন। বৈষ্ণবের পদধুলি, তারপরে তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আমরা গঙ্গায় গিয়ে যমুনায় গিয়ে
স্নান করে তারপর তর্পণ করে, তাই না? পিতৃপক্ষে শেষে মাতৃপক্ষে তর্পণ করি, পিতৃতর্পণ মাতৃতর্পণ কত তর্পণ করি। আর নরোত্তম ঠাকুর গঙ্গায় যমুনায় স্নান করছেন না, বলছেন বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। তা বৈষ্ণবের পদধূলিতে স্নান করার পরে তর্পণ করতে হবে তো, তর্পণ তর্পণ মোর বৈষ্ণবের নাম, স্নান করে উঠে বৈষ্ণবের নামে তর্পণ করছেন। কি কথা গো, এটা হলো অনুরাগে ভজন। অনুরাগ আনতে হবে ভিতরে, লজ্জা ঘৃণা মান অভিমান ত্যাগ করতে হবে। ওই যে প্রথমেই বলা হলো আমি অধম, হ্যাঁ রাধারানী নিজেকে ভাবছে আমি অধম, গৌর প্রেম সমুদ্রে ডুবতে গেলে অধম ভাবতে হবে, কাঙাল সাজতে হবে, কাঙাল না হলে হবে না। তাই আমার গৌর হরি সর্ব অবতারের অবতারী। হ্যাঁ গো, মনোযোগ দিয়ে শুনবেন, সামনে আসছে দোল পূর্ণিমা, গৌরাঙ্গের শুভ আবির্ভাব তিথি। তা গৌরহরির মহিমা শুধু তো তার প্রেমদানের কথা বলা হলো একটুখানি, কিন্তু গৌরহরি সব যুগে আসবেন না। ওই যে বলা হলো যে প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তারপরে বললেন ঘোর কলি পাপাচ্ছন্ন অন্ধকারময়, কিন্তু পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল, এই পাপাচ্ছন্ন কলিযুগে আমার কলিযুগ পাবনাবতার গৌর হরি উদয় হলেন। ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণ ছিল, আপনারা তো সবাই জানেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন ওটা চন্দ্রগ্রহণ নয়, রাহু চাঁদকে গ্রাস করছে না। সবাই বলছে চন্দ্রগ্রহণ, বৃন্দাবন দাস ঠাকুর বললেন না চন্দ্রগ্রহণ নয়, তাহলে কি? বলি কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, মানে আকাশের চাঁদের তো কলঙ্ক আছে, তাই না? নিজের গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্ক চাঁদের হৃদয় দেখি, বলি নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক চাঁদের হৃদয় দেখে, কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। আকাশের চাঁদ ভাবলো যে অকলঙ্ক চাঁদ উদয় হয়েছে নদিয়ার ভাগ্যাকাশে, আমার আর এখানে থাকা চলে না, লুকিয়ে গেল। দেখেছেন? তা গৌর সুন্দর উদিত হলেন, এই জন্যে কলিযুগ ধন্য এবং কলিযুগের মানুষও ধন্য, কলির জীব ধন্য। সব কলিতে কিন্তু আমার গৌর হরি আসবেন না, মানে সত্য ত্রেতা দ্বাপর কলি পরপর এরকম আসবে। সত্য গেছে, দ্বাপর গেছে, ত্রেতা গেছে, দ্বাপর গেছে, কলিযুগ চলছে, এরপরে আবার সত্যযুগ আসবে, সত্যের পরে ত্রেতা আসবে, দ্বাপর আসবে, কলিও আসবে। কি
কিন্তু ওই দাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন না, এবং এর পরের কলিযুগে আমার গৌরহরিও আসবেন না। জয় নিতাই। এরকম এর পরে আটাশটা সত্যযুগ কত হবে, এরপরে আটাশটা সত্যযুগ কত হবে, আটাশটা ত্রেতাযুগ কত হবে, তারপরে সাতাশটা ত্রেতা দ্বাপর যুগ কত হওয়ার পরে আটাশ নম্বর চারিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন। তারপরে তারপরে যে কলিযুগ অর্থাৎ অষ্টাবিংশ চতুর্যুগের শেষে যে কলিযুগ, সেই কলিযুগে আবার আমার গৌরহরি আসবেন। ভাবুন, এই কলিযুগে আমরা আবার কতবার জন্মাবো, কারণ কলির বয়স তো বেশি হয় নাই, 432,000 বছর কলির পরমায়ু। হিসাব করুন, 432,000 বছর। তা কলির প্রথম সন্ধ্যায় আমার গৌরহরি এলেন, 5,000 বছর আগে কৃষ্ণ লীলা করেছেন, দ্বাপর যুগ গেছে 5,000 বছর আগে, 5,500 বছর আগে। তাহলে ধরুন 500 না 1,000 বছরই কলির বয়স হলো। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন 550 বছর হতে চললো, তারও আগে না হয় আরো 500 বছর গেছে ধরে নিলাম, 1,000 বছর কলিযুগ হলো বয়সটা। তা 1,000 বছর কেবল হলো, তাহলে আর কত বাকি থাকলো গো? 432,000 বছর এই কলিযুগের পরমায়ু। তাহলে আমরা কতবার জন্মাবো, কতবার আসবো যাবো গো? হ্যাঁ, কতবার শিয়াল কুকুর হব, অনন্ত কোটি কোটি বার কীট পতঙ্গ পশু পাখি হব, 84 লক্ষ জনই আবার ভ্রমণ করব। যদি এই কলিযুগে, মহাপ্রভুর কলিযুগে মানুষকুলে জন্ম নিয়ে আমরা গৌর গোবিন্দের চরণ ভজন করে যেতে পারি, তাহলে আবার পরে আবার ভালো মানুষ হয়ে জন্মাবো, হরিভক্তের ঘরে জন্মাবো। আর যদি এই দুর্লভ মানব জন্ম পেয়ে পশুর মতো আচরণ করি, তাহলে আবার ওই পশু হয়ে জন্মাতে হবে। হ্যাঁ গো, জন্মাতে হবেই পশু হয়ে। শ্রীমদ ভাগবতে আছে, ভরতমুনি হরিণের মায়ায় পড়ে একটা বাচ্চা হরিণ প্রসব করে তার মা পালিয়ে গেল বাঘের ভয়ে। হ্যাঁ, মুনি তখন স্নান করছিলেন, ভাবলেন বাচ্চাটা অনাথ হয়ে গেল, ওর মা তার ফিরে আসবে না। হরিণ শিশুটিকে নিয়ে আশ্রমে পালন করতে লাগলেন। তারপরে এত মায়া জন্মে গেল, এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না। শেষে ওই হরিণের চিন্তা করতে করতেই তার মৃত্যু হলো। মৃত্যুর পরে কোন কুলে জন্ম পেল জানেন? কোন কুলে গো? হরিণ হয়ে জন্মালো। দেখেছেন, যারা কুকুর বিড়াল নিয়ে ঘুমায় তারা কোন কুলে জন্মাবে? কুকুর নাহলে বিড়াল জন্মাতে হবে। কুকুরের পিছনে কত টাকা পয়সা ঢালছে, আবার কত খরচ করছে, সময় দিচ্ছে, কিন্তু ঠাকুরের ঘর নাই, ঠাকুরের বসার জায়গা নাই। আত্মীয় কুটুম্বের জন্য কত ঘর বাড়ি তৈরি করছে, বড় বড় ঘর, আমরা ঠাকুরের জন্য একটা ঘর বানাই না। যদিও বানাই, সিঁড়ির তলায় তো ছোট্ট করে একটু
নাহলে ওই চিলাকোটের ছাদে। এই তো না করলে নয়, তাই দায় থাকা ভক্তি, এটা তো ভালোবাসা নয়, এটা কৃষ্ণ প্রেম নয়। আগে ঠাকুর ঘর তৈরি করতে হবে, আগে নিতাই গোর বসাতে হবে, তারপর তোমার ঘর কর, এটা আগে কর। তাই মহাপ্রভুর যুগে আমরা এসেছি। বৈষ্ণব কবি বলছেন, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজহরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে, ভজহরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। মনকে বলছি, মন গোবিন্দের অভয় চরণ ভজন কর। এই দুর্লভ মানব জন্মকে যদি সার্থক করতে চাও, সৎসঙ্গ নিয়ে গোবিন্দের চরণ ভজন কর। ভজন মানে কি? সেবা কর, তোমার দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে তার সেবা কর। মায়ের দাসত্ব নয়, ভূতের বেগার নয়, আমরা ভূতের বেগার খাটছি, যা কিছু করছি সারা দিন রাত সব ভূতের বেগার খাটা হচ্ছে। কোথায় ভূতের বেগার খাটছি? আমার ছেলে মেয়ের মানুষ করবার জন্য তো সব করছি, তাই না? তাহলে ভূতের বেগার কি করে হলো? ওরা তো সব ভূতই। আপনারা ভাববেন, বলবেন, বাবাজি কি সব অলক্ষণে কথা বলছে, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার পত্নী, এরা ভূত? হ্যাঁ, যদি এরা হরিভক্ত না হয় তাহলে এরা সব ভূত, আর যদি এরা হরিভক্ত হয় তাহলে সব মানুষ। বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, বৃথাই সে কৃপণ দুর্জন, আমি বলছি না কিন্তু মহাজন বলছেন, শীতয়াত পৌ বাতবরি খন এদিন যামিনি জাগিরে, শীতপ বাত বলি খন এদিন জামি জাগিরে, বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, বৃথাই সে বিনু কৃপণ চপল সুখ লব লাগিরে, জহুরে শ্রীনন্দের নন্দন, অভয় চরণার শীত আতপ বাত বরিখন। মহাজন বলছেন, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে উপেক্ষা করি সারা দিন রাত হাড় ভাঙা খাটনি করছি, কার জন্য? আমার আত্মীয় কুটুম্বের জন্যই তো।
বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, যাদের সেবা করছে এরা সব কৃপণ, এরা দুর্জন। মানে হরিভক্ত হলে এরা সুজন, আর হরিভক্ত না হলে এরা দুর্জন। আমি বলছি না, কিন্তু মহাজন পদাবলিতে বলছেন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। কেন এত দাসত্ব করছি? চপল সুখ পাওয়ার জন্যে। চপল সুখ কাকে বলে জানেন? চপল মানে ওই মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ দেখা যায়? এক ঘন্টা? তবে এক দুই তিন চার বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যেই এত হাড় ভাঙা খাটনি, সারা জীবনটাই শেষ করে দিলাম ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য। জয় রাধি। আমরা তো সুখই চাই, নাকি আর কিছু চাই? সুখ চাই বা আনন্দ চাই, এছাড়া আর কিছু চাই না। সুখ বা আনন্দ ছাড়া আর কিছু চাই না। যা কিছু করছি সবকিছুর মূলই সুখ কামনা। যেমন একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি করো, বাচ্চাটা বললেন আমি পড়াশোনা করি। বললেন পড়াশোনা করে কি করবে? কেন অনেক বড় হব, চাকরি করব, টাকা রোজগার করব। টাকা রোজগার করে কি করবে? না, টাকা রোজগার করে বাড়ি গাড়ি করব। তার বাড়ি গাড়ি কেন করবে? বাড়ি সুখে থাকব, আনন্দে থাকব। দেখলেন? তাহলে সুখ পাওয়ার জন্যে বা আনন্দ পাওয়ার জন্যেই আমাদের যত চেষ্টা, আমাদের যত চেষ্টা সুখ বা আনন্দের জন্য। কিন্তু এই সংসারে কোথাও সুখ নাই, কোথাও আনন্দ নাই, ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই, স্বামীর কাছেও নাই, পত্নীর কাছেও নাই, ফুটবল ক্রিকেটেও নাই, মিনিস্টারি ব্যারিস্টারি কোনো কিছুতেই নাই। যে আনন্দ আছে সেটা ওটি তুচ্ছ আনন্দ, ক্ষণিক আনন্দ, আর সেই আনন্দের পিছনে কেবলই দুঃখ। ক্ষণিক আনন্দ পাবেন রসগোল্লা, খুব মিষ্টি, কিন্তু সুগার যার আছে সে যদি রসগোল্লা খায় তাহলে তো অচিরাত সর্বনাশ। এইরকম প্রত্যেকটি বিষয়ে কোথাও সুখ নাই, দুঃখ। আমরা ক্ষণিক সুখ পাচ্ছি, কিন্তু ক্ষণিক সুখ তো চাইছি না, এমন সুখ চাই, এমন আনন্দ চাই যে আনন্দ কখনো কমবে না। সে আনন্দ কোথায় আছে গো? আছে কোথাও? নাই, কোথাও নাই। সে আনন্দ হলো আমার গোবিন্দ। আমার গোবিন্দ হলেন আনন্দ সিন্ধু, আমার গৌরহরি হলেন আনন্দ সিন্ধু। সেই গোবিন্দকে যদি আমি ভালোবাসতে পারি, আমার দেহ মন প্রাণ দিয়ে সেবা করতে পারি, তবে আমি আনন্দের সমুদ্রে ডুবে থাকতে পারব। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। যদি আমরা মনে প্রাণে অহংকার করতে পারি, অভিমান মানে অহংকার, যে আমি কৃষ্ণ দাস, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকব। যেমন মায়েরা, আপনার স্বামী যদি একজন মিনিস্টার হয়, ব্যারিস্টার হয়,
হ্যাঁ দেখতে সুন্দর হয়, তাহলে আপনার খুব গর্ব হবে না, আমার স্বামী এই আমার স্বামী ওই। তারপরে যদি যেমন প্রধানমন্ত্রীর বউ, তার কত গর্ব না, আমার স্বামী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বউ, তার কত গর্ব। হ্যাঁ তারপরে যদি কৃষ্ণ দাস অভিমান করতে পারি, কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার সর্বস্ব, সেই কৃষ্ণকে নিয়ে যদি আমরা গর্ব করতে পারি, আমি কৃষ্ণ দাস, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকা যাবে। কিন্তু অহংকারটা করতে হবে। অহংকার কখন আসবে? যখনই আমি গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে পারবো, তখনই তো অভিমানটা হবে। সঁপে যেমন স্বামীর চরণে আপনারা নিজেকে সঁপে দিয়েছেন, তাই স্বামীকে নিয়ে গর্ব করেন, আমার স্বামী আমার স্বামী, আর কারো নয়, আমার স্বামী। তেমনি কৃষ্ণের চরণে যদি আমি নিজেকে সঁপে দিতে পারি, কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলি একবার, বলি একবার মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। একবার বললি হবে, হে কৃষ্ণ আমি তোমার হলাম, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার, হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার তুমি আমার, জন্মে নয় জন্মে জন্মে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, জন্মে নাই গৌর হরি জন্মে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, হে গোবিন্দ আমি তোমার তুমি আমার। একবার বললেই হবে, কিন্তু আমি তো কতবার বলছি আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, কই মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারছে না, কৃষ্ণ আমায় গ্রহণ করছে না, বলা হচ্ছে না, শুধু মুখে মুখে বলছো কিন্তু হৃদয়ের কপাট খুলে বলছো না, কায় মনো বাক্য এক করে বলছো না, শুধু চোর ডাকাতের মতো হাত তুলছো, কিন্তু চোর ডাকাত যেমন আত্মসমর্পণ করে করে না পুলিশের কাছে, ওটা কি সত্যি আত্মসমর্পণ হয়? আচ্ছা বলুন, চোর ডাকাত কি মন প্রাণটা দেয়? দেহ মন প্রাণ কিছুই দেয় না, শুধু প্রাণের ভয়ে হাত তোলে। আমি ওই চোর ডাকাতের মতো আত্মসমর্পণ করছি, হে গৌর তুমি ছাড়া আমার কেউ নাই, এরকম বললে হবে না, একদম হৃদয়ের কপাট খুলে বলতে হবে আমি তোমার তুমি আমার। করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব, দেখেছেন? তাই আজ আমরা মহাভাগ্যবান ভাগ্যবতী, যদি আমার এই দেহটা গৌর গোবিন্দের সেবায় লাগে। ভূতের ব্যাঘাত তো অনেক খাটলাম, অনেক দাসত্ব করলাম, বাকি সময়টুকু এবার সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিতে হবে। কারণ কখন ডাক এসে যায় বলা যায় না তো, বাড়ি থেকে এসেছি আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা বিশ্বাস আছে গো, কখন স্ট্রোক হয়ে যায় কি হয়ে যায়, ট্রেনে বাসে অ্যাক্সিডেন্টে কত চলে যাচ্ছে, বোমে কতজনার প্রাণ উড়ে যাচ্ছে, কোথায় কি হয় বলা যায় না। এই জন্যে মহাজন বলছেন,
মন বল রে গোবিন্দ নাম, মন বল রে গোবিন্দ নাম, আজি কালি করি তুমি যে বলিছ, আজি কালি করি তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম, কবে তোর ঘুচিবে কাম। বলছে মন কবে ভজন করবে, আজ আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, তোমার সংসারে কাম কবে শেষ হবে, এই ছেলে মেয়ের বিয়েটা দিয়ে নেই। হ্যাঁ, তারপরে আমি মুক্ত হয়ে যাব, তারপর ভজন করব, তার আগেই যদি হরে কৃষ্ণ হয়ে যায়, সংসারে কাম কবে শেষ হবে। কালি সে করিবে তুমি যে বলিছ, কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই, আজি তা করো না ভাই। তুমি বলছো কাল করবে, না আজকেই কর, আজকে করবে বলছো, না এখনই কর, আজি যা করিবে তা করো এখনই, আজি যা করিবে তা করো এখনই, কি জানি কখনো যাই, কি জানি কখনো যাই, আর হরি বলার সময় হয় কি না হয়, হরি বলার সময় হয় কি না হয়, কখন জানি পাখি উড়ে পালায়, হরি বলার সময় হয় কি না হয়, কখন কি জানি পাখি উড়ে পালায়, এই দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে কখন পাখি উড়ে পালায়, হরি বলার সময় আর হয় কি না হয়। তাই আজকাল নয় এখনই বলো, কি করে বলবো এত সংসারের কাজ, কখন বলবো হরি, কেন হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি, বলার সময় নাই। মহাজন বলে দিচ্ছেন, সারাদিন রজনী আবলো তাবলো পচালো পারিতে পারো, সারাদিন রজনী আবলো তাবলো সারাদিন রজনী আবোল তাবোল পচালো পারিতে পারো, পচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি, তাহার ভিতরে কখনো কেন কি, গোবিন্দ বলিতে নারো, গোবিন্দ বলিতে নারো। কত আন কথা বলছো, পরনিন্দা পরচর্চা করছো, ঝগড়া করছ, হ্যাঁ তাতে সময় হচ্ছে, কিন্তু হরিনাম করতে পারছি না, সময় নাই। রসনা বদন বিবর ভিতরে, রসনা বদন ভিতর বিবরে, কেবল বলিলে হয়, কেবল বলিলে হয়। রসনা মানে জিহ্বা, তোমার মুখের ভিতরেই রয়েছে, চেষ্টা করে বললেই হয়। রসনা বদন বিবর ভিতরে কেবল বলিলে হয়, রসনা বদন বিবর ভিতরে কেবল বলিলে হয়, আলস্য করিয়া নরকে যাইবে, আলস্য করিয়া নরকে যাইবে, বল কার বাই এই অপচয়, আলস্য করে নরকে যাবে, অপচয় কার হবে, ক্ষতিটা কার হবে, তোমারই তো ক্ষতি হবে। হরি বল, সমন কিঙ্কর অঙ্গুলি গণিছে কি জানি কখনো পারি, সমন কিঙ্কর অঙ্গুলি গণিছে কি জানি কখনো পারি, জানি কখনো পারি, মানে জমের কিঙ্কর তোমার পাপ পুণ্যের হিসাব কষছে, পরমায়ু গণনা করছে,
কি জানি কখনো পারি, কি জানি কখনো পারি, কহি প্রেমানন্দ তখন কি হবে, কহি প্রেমানন্দ কখন কি হবে, বলি আসিয়া চরিলে ঘরে, আসিয়া চরিলে ঘরে, নিতাই গৌর হরি বল, হরি বল, তাই আর দেরি নয়, এখন থেকে, হ্যাঁ গো, দিন রাত চব্বিশ ঘন্টা ঘুমানোর আগ পর্যন্ত হরিনাম করতে করতেই ঘুমাতে হবে। আর ঘরের মধ্যেই সিনেমার নায়ক নায়িকার ছবি নয়, ক্রিকেটারদের ছবি নয়, রাজনৈতিক নেতাদের ছবি নয়, ওখানে টানাতে হবে গুরু বৈষ্ণবের ছবি, আমার রাধা মাধব নিতাই গৌরের চিত্রপট লাগাতে হবে, যাতে ওই দেখে দেখতে দেখতে ঘুমাই, আবার ঘুম ভেঙে উঠেও যেন নিতাই গৌর রাধা মাধবকে দেখতে পাই, যেন গুরু বৈষ্ণবকে দেখতে পাই, তাহলে সারাদিন ভালো যাবে। হ্যাঁ গো, এরকম করতে হবে আমাদের। অন্য আর কিছু দেখব না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। মহাজন আমাদের কতভাবে শিক্ষা দিচ্ছেন, আজকে এখানে আমাদের হরি কথা বিশ্রাম দিচ্ছি, এরপরে অধিবাস কীর্তন হবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।